হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। আসন্ন WBCS প্রিলিমস এবং মেন্স এক্সাম এছাড়াও অন্যান্য এক্সামের জন্য আমি ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার সম্পর্কে আলোচনা করছিলাম। এর আগে আমি দুটো ভিডিওর মাধ্যমে প্রাচীন ভারতে বিভিন্ন মন্দির নির্মাণ শিল্প এবং বিভিন্ন রাজবংশের আন্ডারে যে মন্দিরগুলো তৈরি হয় সেইগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা আগের দিনের ক্লাসগুলো দেখে নিও, পরীক্ষা দিতে যাওয়ার আগে এগুলো ইম্পর্টেন্ট। আর তার সাথে সাথে আজকে আমরা আলোচনা করব সুলতানি যুগের স্থাপত্য, অর্থাৎ দিল্লি সালতানেট যখন রাজত্ব করছিল সেই সময় ভারতে যে সমস্ত আর্কিটেকচার বা যে সমস্ত স্থাপত্য নির্মাণ হয় সেগুলো একটা ভিডিওর মাধ্যমে আজকে আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো এবং তোমাদের তোমরা যদি আগের দুটো ভিডিও না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে গিয়ে প্রিলিমস এক্সাম সেকশন যেটা একদম প্রথমেই পাবে সেখানে নিচে যে অ্যারোটা রয়েছে সেই অ্যারোটায় ক্লিক করলে সমস্ত প্লেলিস্ট গুলো তোমাদের সামনে চলে আসবে। সেইখানে একটা প্লেলিস্ট দেখতে পাচ্ছো ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার। এই প্লেলিস্টের মধ্যে আমি আগের দুটো ভিডিও অর্থাৎ মন্দির নির্মাণ শিল্প সম্পর্কে যে দুটো ভিডিও আলোচনা করেছি সেই দুটো রাখা রয়েছে। তোমরা গিয়ে অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিও যারা WBCS প্রিলিমস বা মেন্স পরীক্ষা দিতে চলেছো এই এর মধ্যে। এছাড়াও অন্যান্য ভিডিও দেখতে পারবে, সমস্ত প্লেলিস্ট এখানে পেয়ে যাবে। গিয়ে যে প্লেলিস্টটা তোমাদের প্রয়োজন পরপর ক্লাসগুলো সাজানো রয়েছে তোমরা দেখতে পারো। তোমাদের যদি PDF ডাউনলোড করার থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে তোমরা ক্লাসের নোটিফিকেশন প্লাস এই PDF গুলো পেয়ে যাবে। এর সাথে সাথে যদি তোমাদের কোনো ডাউট থাকে বা কোনো কোশ্চেন থাকে কিছু বলার থাকে তাহলে ফেসবুক, টেলিগ্রাম গ্রুপ এবং ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করতে পারো। নিচে ডিসক্রিপশনে প্রত্যেকটা লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে আমাকে ফলো করে নিতে পারো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এই ক্লাসগুলো তোমাদের ভালো লাগে এবং উপযোগী মনে হয় প্লিজ লাইক এবং শেয়ার একটু করো, এবং যদি তোমরা নতুন হও এই চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিও। তাহলে এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থাকতে পারবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো তোমরা প্রথমেই দেখতে পেয়ে যাবে। চলো আমরা শুরু করব। প্রথম স্থাপত্য যেটা কুতুব উল ইসলাম মসজিদ বা খুয়াতুল ইসলাম মসজিদ নামে পরিচিত। দেখো অনেক জায়গায় বলা হয় এই মসজিদটা ভারতের প্রথম মসজিদ, কিন্তু এটা একটা ভুল কনসেপ্ট। ভারতের প্রথম মসজিদ যেটা কেরালায় অবস্থিত, কেরালায় অবস্থিত মসজিদ যার নাম হচ্ছে চারমান জুমা মসজিদ, এটা তৈরি হয়েছিল 629 খ্রিস্টাব্দে। ঠিক আছে, অনেক আগের কথা। কিন্তু কুতুবুল ইসলাম মসজিদ বা খুয়াতুল ইসলাম মসজিদ হচ্ছে দিল্লির কোন সুলতানের দ্বারা ভারতে তৈরি প্রথম মসজিদ। এবং এটা কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে দিল্লিতে, দিল্লিতে একটা জায়গা যেটার নাম হচ্ছে মেহরুলি কমপ্লেক্স, এখানে এটা অবস্থিত। 1193 1193 খ্রিস্টাব্দে এই মন্দিরটার নির্মাণ কাজ শুরু হয় এবং কুতুবুদ্দিন আইবক এটা তৈরি করেন। খুয়াতুল ইসলাম যে কমপ্লেক্স সেখানে, বা যেটা মেহরুলি কমপ্লেক্স বলা হয়, কুতুব মিনার কমপ্লেক্স বলা হয়, অনেকগুলো নাম রয়েছে কারণ এখানে একাধিক স্থাপত্য রয়েছে। যেটা প্রথমে তোমরা এই যে ভগ্ন প্রায় যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে খুয়াতুল ইসলাম মসজিদ। তার সামনে একটা লোহার স্তম্ভ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মেহরুলি লৌহ স্তম্ভ, যেটা রাজা চন্দ্রগুপ্ত দ্বিতীয় বিক্রমাদিত্য তৈরি করেন। তাছাড়াও এখানে দেখতে পাচ্ছ কুতুব মিনার রয়েছে। তো একাধিক স্থাপত্য এই জায়গাটাতে রয়েছে যেটাকে মেহরুলি কমপ্লেক্স বা কুতুব মিনার কমপ্লেক্স বলা হয়। তো তার মধ্যেই এই খুয়াতুল ইসলাম মসজিদ অবস্থিত। নেক্সট হচ্ছে আড়াই দিন কা ঝোপড়া বা ঢাই দিন কা ঝোপড়া, এটাও একটা মসজিদ যেটা কুতুবুদ্দিন আইবক নির্মাণ করেন, কিন্তু তিনি সেটা সম্পূর্ণ করে যেতে পারেননি, ইলতুতমিশ সেটা কমপ্লিট করেন। কোথায় অবস্থিত? এটা রাজস্থানের আজমির শহরে অবস্থিত। এটা 1192 খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবক নির্মাণ করা শুরু করেন এবং 1213 খ্রিস্টাব্দে এটা কমপ্লিট হয় ইলতুতমিশের দ্বারা। এই যে মসজিদটা যে যিনি ডিজাইন করেন তার নাম হচ্ছে আবু বাকার। নেক্সট দ্য ফেমাস কুতুব মিনার, এটাও মেহরুলি কমপ্লেক্স বা কুতুব মিনার কমপ্লেক্সে অবস্থিত যেমন বললাম। এটা একটা স্তম্ভ যেটা নির্মাণ করা হয়েছিল একজন সুফি সাধুর উদ্দেশ্যে, সেই সুফি সাধুর নাম কুতুবুদ্দিন বখতিয়ার কাকি। এটা দিল্লির মেহরুলিতে অবস্থিত, হাইট 72.5 মিটার। ইটের তৈরি যে মসজিদ গুলো, সরি, ইটের তৈরি যে সমস্ত মিনার গুলো পৃথিবীতে রয়েছে তার মধ্যে সব থেকে উচ্চতম বা দীর্ঘতম মিনার এইটা। মনে রাখবে এই কথাটা, ইট দিয়ে তৈরি যে সমস্ত মিনার গুলো রয়েছে তার মধ্যে এটা পৃথিবীর উচ্চতম। যদি বলা হয় ভারতের উচ্চতম মিনার কোনটা, ভারতের উচ্চতম মিনারের নাম হচ্ছে ফতে বুর্জ। এটা ইট দিয়ে নির্মাণ নয়, তাই জন্য এটাকে এর মধ্যে অ্যাড করা হবে না। এটা ভারতের উচ্চতম মিনার। কিন্তু যদি বলা হয়
ইট দিয়ে নির্মিত দীর্ঘতম বা উচ্চতম মিনার সেটা হচ্ছে কুতুব মিনার। কুতুবউদ্দিন আইবক এটা তৈরি করা শুরু করে যান 1199 1199 খ্রিস্টাব্দে, কিন্তু তিনি সেটা সম্পূর্ণ করে যেতে পারেননি। সম্পূর্ণ করেন কে? ইলতুৎমিশ। এখানে তিনি টোটাল তিনটে তলা অ্যাড করেন। প্রথমে ফার্স্ট যে তলাটা সেটা কুতুবউদ্দিন আইবক তৈরি করেন, তার ওপরে তিনটে তলা তৈরি করেন ইলতুৎমিশ, এখানে কমপ্লিট হয়ে যায়। তারপরে এক সময় এটার ওপর বাজ পড়ে এবং বাজ পড়ার ফলে এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়, এই মিনারটা 1369 সালে। এবং তারপরে এই মিনারটাকে পুনর্নির্মাণ করা হয়। যিনি করেন তার নাম হচ্ছে ফিরোজ শাহ তুঘলক। তিনি শুধু পুনর্নির্মাণ করেন তা নয়, তার ওপরে আরো দুখানা যোগ করেন, তলা যোগ করেন। এখানে টোটাল কটা কতলার বিল্ডিং এটা? 1 2 3 4 5 6 টোটাল 6 তলার বিল্ডিং। ওপরের দুটো তলা তিনি আরো অ্যাড করেন, মানে আরো এটাকে হাইটে বাড়ান। তো এখান থেকে যে কোশ্চেনটা করা হয় সেটা হচ্ছে কুতুব মিনার কে সম্পন্ন করেন? যদি বলা হয় কে নির্মাণ সম্পন্ন করেন তাহলে উত্তর হবে ইলতুৎমিশ। আর যদি বলা হয় কে কুতুব মিনার পুনর্নির্মাণ করেন সেটার উত্তর হবে ফিরোজ শাহ তুঘলক। কখনোই কে নির্মাণ কমপ্লিট করেন যদি বলা হয় তাহলে ফিরোজ শাহ তুঘলক অ্যান্সার করবে না, কারণ তিনি কমপ্লিট করেননি, ইলতুৎমিশ কমপ্লিট করেছিলেন। আর যেমন বললাম এটা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উদ্দেশ্যে তৈরি হয়, যিনি একজন সুফি সাধক ছিলেন। নেক্সট হচ্ছে সুলতানগাড়ি। এইটা তৈরি, এই বিল্ডিংটা তৈরি করেন ইলতুৎমিশ। এটা তৈরি করা হয় তার পুত্রের উদ্দেশ্যে। ইলতুৎমিশের যিনি সব থেকে বড় পুত্র ছিলেন তার নাম নাসিরউদ্দিন মাহমুদ, ইনি মারা যান। ইলতুৎমিশের জীবদ্দশাতেই তিনি মারা যান এবং সেই উদ্দেশ্যে ইলতুৎমিশ এটা 1231 খ্রিস্টাব্দে নির্মাণ করেন। এটা হচ্ছে ভারতে নির্মিত প্রথম ইসলামিক সমাধি। এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট নোট করবে। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ইসলামিক সমাধি হলো হচ্ছে সুলতানগাড়ি মকবরা। এটা তাহলে একটা মকবরা বা সমাধি। নেক্সট হচ্ছে হাউস এ শামসি। হাউস শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে হ্রদ। স্বাভাবিকভাবে এটা একটা হ্রদ, যেটা তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই হ্রদটা যিনি নির্মাণ করেন তার নাম ইলতুৎমিশ। 1230 খ্রিস্টাব্দে এটা নির্মাণ করা হয়, হাউস এ শামসি, বা এটার আর একটা নাম আছে শামসি তালাব। এবার এই হ্রদটা শুধু নির্মাণ করেন ইলতুৎমিশ, তারপরে এর পাশে একটা বিল্ডিং বা রাজপ্রাসাদ তৈরি হয় যেটা জাহাজ মহল নামে পরিচিত। এই জাহাজ মহল তৈরি করেন লোদি ডাইনেস্টির সময়। এটা তৈরি হয়, অ্যাকচুয়ালি কোনো একজন তৈরি করেননি, আস্তে আস্তে লোদি বংশের বিভিন্ন রুলাররা এই জাহাজ মহল নির্মাণ করেন। তাহলে হ্রদটা নির্মাণ করছেন ইলতুৎমিশ, মহলটা নির্মাণ করছে লোদি বংশের রুলাররা। নেক্সট হচ্ছে জামে মসজিদ বা বাদায়ুন এর মসজিদ। এটা বাদায়ুনে অবস্থিত এবং এটা নির্মাণ করেন কে? ইলতুৎমিশ। নেক্সট আতারকিন কা দরওয়াজা, এটাও তৈরি করেন ইলতুৎমিশ। দরওয়াজা এটা একটা এরকম দরজা, যেটা কোথায় অবস্থিত? যোধপুরে অবস্থিত। যোধপুরের নাগাউর বলে যে জায়গাটা রয়েছে সেখানে এটা অবস্থিত। এটা আতার নাম হচ্ছে আতারকিন কা দরওয়াজা। নেক্সট হচ্ছে গিয়াসউদ্দিন বলবানের সমাধি। এটাও অবস্থিত দিল্লির মেহেরুলিতে, তবে যে কুতুব মিনার কমপ্লেক্স তার মধ্যে নয়, কিন্তু মেহেরুলি একটা বড় জায়গা, সেইখানে এটা অবস্থিত। 1287 এটা নির্মিত হয়। এটাও একটা সমাধি ক্ষেত্র এবং এটা তৈরি করেন, মানে তৈরি করা শুরু করে যান গিয়াসউদ্দিন বলবন নিজেই। এবং এটা ভারতের প্রথম ইসলামিক খিলান। এই খিলান জিনিসটা ইসলামিক যে আর্কিটেকচার তার একটা বিশেষ বৈশিষ্ট্য। খিলান ব্যাপারটা কি? এই জিনিসটা হচ্ছে খিলান। এই খিলান ব্যাপারটা প্রথমবার এই সমাধি ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবনের সমাধি। নেক্সট হচ্ছে সিঁড়ি শহর। দেখো শুধু সিঁড়ি শহর নয়, এখানে একটা দুর্গও তৈরি হয় যে দুর্গটার নামও হচ্ছে সিঁড়ি দুর্গ। অ্যাকচুয়ালি এই সময়টাতে আমরা যে সময়ের কথা বলছি সে সময় আলাউদ্দিন খিলজি রাজত্ব করছেন এবং আলাউদ্দিন খিলজির সময় একাধিকবার মঙ্গল আক্রমণ হয়। এই মঙ্গল আক্রমণকে প্রতিহত করার জন্য আলাউদ্দিন খিলজি একটা পুরো শহর বানান, সেই শহরটাকে পুরো দুর্গ দিয়ে ঘিরে দেন। সেই দুর্গটারই নাম হচ্ছে সিঁড়ি দুর্গ এবং শহরটার নাম হচ্ছে সিঁড়ি শহর। তাহলে এটা তৈরি করছেন কে? আলাউদ্দিন খিলজি, এবং অবস্থিত দিল্লির কাছেই, দিল্লিতে এটা অবস্থিত। যদিও আজকে এটা ভগ্নপ্রায়, বেশি সেই পুরো বিল্ডিংটা দেখা যায় না, কিন্তু কিছু কিছু অংশ এখনো রয়েছে। এটা 1297 থেকে 1307 খ্রিস্টাব্দের মধ্যে আলাউদ্দিন খিলজি তৈরি করেছিলেন। নেক্সট হচ্ছে জামায়াত খানা মসজিদ। এটা খিলজি মসজিদ নামেও পরিচিত এবং নামের তাহলে বুঝতে পারছো এটা খিলজি বংশের আন্ডারে তৈরি হয়। সুলতান আলাউদ্দিন খিলজি এটা তৈরি করেন, আলাউদ্দিন খিলজির পুত্র খিজির খান এটা তৈরি করেন এবং 1315 থেকে 1325 খ্রিস্টাব্দের মধ্যে এটা নির্মিত হয়। প্রতিষ্ঠাতা খিজির খান, ইনি হচ্ছেন আলাউদ্দিন খিলজির পুত্র ছিলেন। নেক্সট হচ্ছে আলাই দরওয়াজা।
দ্য ফেমাস আলাই দরওয়াজা। এই আলাই দরওয়াজা কেন তৈরি করা হয়েছিল, খুয়াতুল ইসলাম মসজিদের প্রবেশ পথে একটা দরজা মতো তৈরি করেন আলাউদ্দিন খিলজি, যেটার নাম হচ্ছে আলাই দরওয়াজা। তাহলে এটা কুতুব মিনার কমপ্লেক্স, এটা মেহেরুলিতে যেটা অবস্থিত সেখানেই এটা রয়েছে, এবং যে খুয়াতুল ইসলাম মসজিদ আমরা দেখলাম সেই মসজিদের প্রবেশ পথে এটা অবস্থিত। তৈরি হচ্ছে 1311 সালে, তৈরি করেন আলাউদ্দিন খিলজি, এটা তৈরি সম্পূর্ণ লাল বেলে পাথর দিয়ে। নেক্সট, আলাউদ্দিন খিলজির সমাধি এবং মাদ্রাসা। আলাউদ্দিন খিলজি এটা তৈরি করেন, এটাও কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত, ঠিক আছে। এবং কুতুব কমপ্লেক্সের মধ্যে তাহলে অনেকগুলো জিনিস পেলাম এখানে অবস্থিত, এবং কুতুব কমপ্লেক্স কোথায় অবস্থিত, মেহেরুলিতে অবস্থিত। আলাউদ্দিন খিলজি এটা নির্মাণ করেন, এখানেই তার সমাধি রয়েছে। নেক্সট হচ্ছে হাউজ এ আলাই বা হাউজ এ খাস। হাউজ শব্দটার অর্থ হচ্ছে হ্রদ, তাহলে এটাও একটা হ্রদের কথা বলা হচ্ছে। এই হ্রদটা তৈরি করছেন কে, আলাউদ্দিন খিলজি। হাউজ শব্দটার অ্যাকচুয়াল অর্থ হচ্ছে জলের ট্যাঙ্ক বা হ্রদ, খাস মানে বুঝতেই পারছো, খাস মানে হচ্ছে রাজকীয় বা রয়্যাল ব্যাপার যেটা, সেটাকে খাস বলা হয়, খাস জিনিস এটা আমার, সেই রকম। তো হাউজ এ খাস এটা তৈরি করেন হচ্ছে আলাউদ্দিন খিলজি, এবং এর মধ্যে অ্যাকচুয়ালি ফিরোজ শাহ তুগলকের সমাধি অবস্থিত, সেটা পরে তৈরি হয়, কিন্তু তার আগেই থেকে এই ট্যাঙ্কটা তৈরি করে যান আলাউদ্দিন খিলজি। নেক্সট হচ্ছে তুগলকাবাদ দুর্গ। তুগলকাবাদ শহর এটা তৈরি করেন গিয়াসুদ্দিন তুগলক, সেখানে একটা দুর্গ তৈরি হয়, সেটাও তৈরি করেন গিয়াসুদ্দিন তুগলক, অর্থাৎ তুগলকাবাদ শহর এবং তাকে বেষ্টন করে একটা দুর্গ, সেটা দুটোই নির্মাণ করছেন গিয়াসুদ্দিন তুগলক। কিন্তু এই দুর্গটা আজকে সম্পূর্ণভাবে নেই, এরকম ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে, কিন্তু ইম্পর্টেন্ট একটা আর্কিটেকচার যেটা সেই সময় ছিল, তুগলকাবাদ দুর্গ 1321 সালে এটা তৈরি হয়। নেক্সট হচ্ছে জাহাপানা, এটাও একটা শহর কাম দুর্গ, তবে এটা তৈরি করছেন মোহাম্মদ বিন তুগলক। এগেন মঙ্গোলদের আক্রমণ প্রতিহত করার জন্য একটা দুর্গ তৈরি হয় এবং একটা শহর তৈরি হয়, শহরের নাম হচ্ছে জাহাপানা নগর, এবং যে দুর্গটা তৈরি হয় সেটার নাম ছিল হচ্ছে আদিলাবাদ দুর্গ। এই দুটো তৈরি করছেন কে, মোহাম্মদ বিন তুগলক 1326 থেকে 1327 সালে, এই সময়টাতে এটা তৈরি হয়, এটাও আজকে ধ্বংসপ্রাপ্ত এরকম অবস্থাতে রয়েছে। ফিরোজ শাহ তুগলকের সময় তার একজন সভাসদ এবং খুব অর্থবান ব্যক্তি, যাদেরকে সেই সময় আমির বলা হতো, সেই রকম একজন ব্যক্তি যার নাম হচ্ছে খানি জাহান জৌনা শাহ, তিনি তার পিতার উদ্দেশ্যে একটা সমাধি, মানে পিতার একটা সমাধি ক্ষেত্র তৈরি করেন যার নাম হচ্ছে তিলঙ্গানি, এটা হচ্ছে তিলঙ্গানি সমাধি ক্ষেত্র। এছাড়াও কালী মসজিদ এবং খিড়কি মসজিদ এই দুটো তৈরি করেন। যে জাহাপানা নগর দেখলাম তার মধ্যে এইগুলো তৈরি হয় এবং আজকে মোটামুটি এরকম প্রায় ভগ্ন প্রায় অবস্থায় রয়েছে, কিন্তু এটার নামটা মনে রাখতে পারো, তিনি হচ্ছেন খানি জাহান জৌনা শাহ তৈরি করেন। আর একটা গম্বুজ যেটা নাসিরুদ্দিন মোহাম্মদ তুগলক শাহ ইনি তৈরি করেন, যেটা লাল গুম্বাদ নামে পরিচিত, পাশে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাল গুম্বাদ। নেক্সট হচ্ছে মত কি মসজিদ, এটা তৈরি হয় সিকান্দার লোদির শাসনকালে। সিকান্দার লোদির যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওয়াজির মিয়া ভৈয়া, ইনি এটা তৈরি করেন, ওকে, আর এটা দিল্লিতে অবস্থিত। তো এই সমস্ত ইম্পর্টেন্ট স্থাপত্যগুলো দিল্লি সালতানাতের সময় তৈরি হয়, আশা করছি তোমরা এই ব্যাপারটা বুঝতে পারলে এবং সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের সামনে আমি ঠিকভাবে রাখতে পারলাম। তোমরা যদি ফ্রি লাইভ ক্লাস করতে চাও, মক টেস্ট দিতে চাও, তাহলে আনঅ্যাকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার প্রোফাইলকে ফলো করো। এখানে আমি প্রতি মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায় ফ্রি মক টেস্ট নিচ্ছি। এই ক্লাসগুলো করার জন্য তোমাদের কোনো সাবস্ক্রিপশন নিতে হবে না, ফ্রিতে ক্লাস করতে পারবে এবং অ্যাকাউন্ট খুলতে হবে ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। তারপর একটা কোড চাওয়া হবে, এই কোডটা তোমরা দিয়ে দিও, সর্বজিৎ10, তাহলে এই ফ্রি ক্লাসগুলো করতে পারবে। এর সাথে সাথে আজ বেলা 11টার সময় আমি একটা মক টেস্ট রাখছি আনঅ্যাকাডেমিতে, ফ্রি মক টেস্ট, অবশ্যই তোমরা মক টেস্টে অংশগ্রহণ করো। আমি নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি মক টেস্টটার, তোমরা সেটার 11টার সময় ওই লিঙ্কটাতে ক্লিক করে আমাকে আমার সঙ্গে মানে এই মক টেস্টটাতে অংশগ্রহণ করতে পারবে। মূলত WBCS পরীক্ষার জন্য সব সাবজেক্ট মিক্সড কোশ্চেন আমি এখানে রাখছি, এছাড়াও বাকি যে দিনগুলো বললাম সেখানেও আমি লাইভ ক্লাস নিই, তোমরা ফ্রি লাইভ ক্লাসগুলো দেখতে পারবে। ফ্রি লাইভ ক্লাসে যে সুবিধাগুলো সুযোগগুলো তোমরা পাবে সেটা হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং ওয়েতে আমি মক টেস্ট এখানে আনঅ্যাকাডেমিতে নেওয়া যায়, সেটা হচ্ছে পোলের মাধ্যমে, তোমরা একদম পরীক্ষার মতো তোমাদের
কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, খুব ভালো লাইভ ক্লাস তোমরা করতে পারবে, এখানে নোট ডাউনলোড করতে পারবে, পুরোনো ক্লাসগুলো দেখতে পারবে। তো এগুলো সুবিধা তোমরা ফ্রি লাইভ ক্লাস বা স্পেশাল ক্লাসে পাবে। আমি এখন স্পেশাল ক্লাস নিচ্ছি, সেখানে তোমরা এই সুবিধাগুলো পেতে পারো। এছাড়াও যদি কেউ প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে আনঅ্যাকাডেমি প্লাস এখন নিয়ে এসেছে দুটো অফার, যেটা হচ্ছে 1 বছরের সাবস্ক্রিপশন নিলে 2 মাসের সাবস্ক্রিপশন ফ্রি, এবং 24 মাস বা 2 বছরের সাবস্ক্রিপশনে 3 মাসের সাবস্ক্রিপশন একদম ফ্রি। তো যদি কেউ আনঅ্যাকাডেমি প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও, তাহলে এই সময় এই দুটো অফার পেয়ে যাচ্ছ। WBCS পরীক্ষার জন্য একটা মক টেস্ট আনঅ্যাকাডেমি প্ল্যাটফর্মে রাখা হয়েছে, এটা ফ্রি মক টেস্ট, যে কেউ উইদাউট সাবস্ক্রিপশনে এই মক টেস্টটা দিতে পারবে। এবং এটা ফাইনাল মক টেস্ট, কারণ 20 তারিখে বিকেল 4টে এই মক টেস্টটা হবে। এরপরে 22 তারিখে তোমরা জানো WBCS প্রিলিমস পরীক্ষার ডেট রাখা হয়েছে। তো তোমরা এই ফ্রি মক টেস্টটা দিয়ে লাস্ট টাইম তোমাদের কেমন অবস্থা, কত নাম্বার পাচ্ছ সেটা জেনে নিতে পারো, একটা পরীক্ষার আগে একটা পরীক্ষা দিয়ে নিয়ে আরো রেডি হয়ে থাকতে পারো। এটার অ্যানালাইসিস হবে, যে কোশ্চেন গুলো আসবে এখানে WBCS প্রিলিমস মক টেস্টে, সেটা 7টার সময় শুক্রবার দিন 7টার সময় অ্যানালাইসিস করা হবে। তো তোমরা যদি কোনো অ্যানালাইসিসটাও পেয়ে যাবে ফ্রিতে, তো এই মক টেস্টটা অবশ্যই দিও। এনরোল করতে হবে, নিচে ডেসক্রিপশনে লিংক রয়েছে ফ্রি মক টেস্ট বলে, সেখানে গিয়ে আগে এনরোল করে রেখো, তাহলে এই মক টেস্টটা দিতে পারবে। এর সাথে সাথে যারা SSC মানে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছে এবং এটার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য 22 তারিখে একটা মক টেস্ট রাখা হয়েছে সকাল 11:30টার সময়। তোমরা এই মক টেস্টটা দিতে পারবে, এটাও ফ্রি মক টেস্ট। নিচে ডেসক্রিপশনের লিংক থেকে তোমরা আগে এনরোল করে নেবে, তারপরে মক টেস্টটা এই দিনে 11:30, 11:30টার সময় অবশ্যই দিয়ে নিও। এই মক টেস্টে যদি তোমরা 1 থেকে 20 র্যাঙ্ক করতে পারো, তাহলে আনঅ্যাকাডেমি তোমাদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রেখেছে। তো তা অবশ্যই এটার জন্য তোমরা চেষ্টা করতে পারো। এই রোববার WBCS পরীক্ষা রয়েছে, WBCS প্রিলিমস 2021। সেই পরীক্ষায় যে টেস্ট যে কোশ্চেন গুলো আসবে সেগুলোর অ্যানালাইসিস হবে 22 তারিখ, অর্থাৎ সেই দিনই বিকেল 5টার সময়। তো সেই ক্লাসে অবশ্যই সবাই থেকো যারা WBCS পরীক্ষা দিচ্ছ। এটা ফ্রি ক্লাস, তোমরা যে কেউ উইদাউট সাবস্ক্রিপশনে এই ক্লাসটা দেখতে পারবে, এবং তোমরা যে কোশ্চেনের অ্যান্সার দিয়ে এসছো সেটা ঠিক আছে কিনা সেটা মিলিয়ে নিতে পারবে এই দিন 22 তারিখ বিকেল 5টার সময়। প্রত্যেকটা লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। 21 তারিখে অর্থাৎ WBCS পরীক্ষার ঠিক আগের দিন সারা দিন আনঅ্যাকাডেমিতে ফ্রি ক্লাস চলবে, লাস্ট মিনিট রিভিশনের জন্য, রিভিশন করানোর জন্য এই ক্লাসগুলো হবে। তো ক্লাসগুলোতে তোমরা অবশ্যই সবাই অংশগ্রহণ করো, লাস্ট টাইম রিভিশন দিয়ে নিও এবং পরের দিন পরীক্ষা খুব ভালোভাবে দাও। সবার আমি চাইবো তোমরা সবাই পাস করো, সবাই ভালো করে পরীক্ষা দিও, তার আগে অবশ্যই এই রিভিশন ক্লাসে অংশগ্রহণ করো। 2022-এর WBCS পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আগমন ব্যাচ শুরু হয়েছে 18 তারিখ থেকে। এই ব্যাচের প্রিলিমস এবং মেন্স দুটো পরীক্ষার জন্যই একদম বেসিক থেকে পড়ানো হবে সমস্ত সাবজেক্ট। তো 2022-এর পরীক্ষার জন্য প্রস্তুতি আরো ভালো করে নিতে পারো, কারণ আনঅ্যাকাডেমিতে যারা এই ব্যাচগুলো নিচ্ছেন তারা বহুদিন ধরে পড়াচ্ছেন এবং প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে, তাদের কাছ থেকে প্রচুর এক্সপিরিয়েন্স তোমরা গেইন করবে, পরীক্ষার জন্য অনেক ভালো প্রস্তুত তোমরা হতে পারবে। তো 2022 যাদের টার্গেট তারা এই আগমন ব্যাচে জয়েন হতে পারো, তার জন্য তোমাদের সাবস্ক্রিপশন নিতে হবে, প্লাস সাবস্ক্রিপশন এবং দিশারি ব্যাচ, এটা স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য ব্যাচ তৈরি হচ্ছে, ব্যাচটা শুরু হবে 20 তারিখ থেকে। এই পরীক্ষাটাও যাদের টার্গেট তারাও প্লাস সাবস্ক্রিপশন নিয়ে এই ক্লাসগুলো করতে পারো। আনঅ্যাকাডেমি প্লাসের একটা বিশেষ সুবিধা হচ্ছে, তোমরা যে কোনো মানে তোমরা একটা সাবস্ক্রিপশন নিয়ে যে কোনো পরীক্ষার জন্য, বাংলার যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে, এবং এটা রিজনেবল প্রাইসে তোমাদের সামনে আনা হয়েছে। 10% ডিসকাউন্ট পেয়ে যাবে এখানে, যা প্রাইস রয়েছে তার উপরে যদি তোমরা কোড ইউজ করো, আমার কোড হচ্ছে সর্বজিৎ10, এই কোড ইউজ করলে তোমরা 10% ডিসকাউন্ট পাবে প্রত্যেকটা কোর্সের উপরে, এবং EMI অপশানে তোমরা পেমেন্ট করতে পারবে মাসে মাসে। যে বেস্ট ফিচার গুলো পাচ্ছ আনঅ্যাকাডেমি প্লাস সাবস্ক্রিপশনে, সেটা হচ্ছে একটাই সাবস্ক্রিপশনে, যেরকম বললাম বাংলার যে কোনো পরীক্ষার প্রস্তুতি তোমরা করতে পারো আনঅ্যাকাডেমি প্লাসে, এবং প্রিলিমস মেন্স ইন্টারভিউ সমস্ত প্রস্তুতি একটা সাবস্ক্রিপশনে পেয়ে যাবে। তোমরা যে ব্যাচগুলো দেখলে, এরকম প্রচুর ব্যাচ প্রতি সপ্তাহে তৈরি করা হয়, যে কোনো ব্যাচে তোমরা জয়েন হতে পারবে, যেখানে তোমাদের ফেভারিট এডুকেটররা রয়েছে তাদের কাছ থেকে পড়তে পারবে, পুরো কমপ্লিট প্রিপারেশন সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পাবে, ডাউট ক্লিয়ারিং প্লাস ক্লাস দেওয়া হবে প্রচুর, প্লাস তার সঙ্গে প্রচুর মক টেস্ট টেস্ট সিরিজ দিতে পারবে আনঅ্যাকাডেমি প্লাস সাবস্ক্রিপশনের সঙ্গে। তো যদি তোমরা মনে করো বাংলার এবং ভারতের
নাম্বার ওয়ান অনলাইন এডুকেশন প্ল্যাটফর্মে যুক্ত হতে চাও, তাহলে এই সাবস্ক্রিপশন প্ল্যান নিয়ে যুক্ত হতে পারো এবং কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে।